আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন বছর আরেকটি নতুন ড্রেসিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। কম কাটিং এর মধ্যে খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল, যেটা একটি সিঙ্গেল আলমারির কাজও করবে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে আপনাদের আমি বিস্তারিত বুঝিয়ে বলবো। খুবই ভালো লাগে ডিজাইনটা, ডিজাইনটা একদমই নতুন, সেটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে ফর্ম কাটিং এর মধ্যে খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। এবং সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু হাতে করা হয়েছে, মেশিনে কিন্তু কোনো ডিজাইন করানো হয়নি। এটা যখন লুকিং গ্লাস গুলো লাগানো হয়নি এবং কমপ্লিট করে রাখা হয়েছিল, শুধু লুকিং গ্লাস গুলো লাগানো হয়নি, এটা কিন্তু তখনকার ভিডিও। আর এটার যে চুড়ি আলনাটা, চুড়ি আলনাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের পাশটাতে দেওয়া, অর্থাৎ লুকিং গ্লাসটার পিছনে। এটা চুড়ি আলনাটা কিন্তু দুইটা দেওয়া হয়েছে, অনেকে একটা দেয়, তবে এটা কিন্তু গ্লাসটার পিছনে দিয়ে দেওয়া হয়েছে, যেটাতে আলমারির স্পেসটা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চুড়ি আলনাটা কিন্তু সেটার ভিতরে ডাবল পার্ট করে দিয়ে দেওয়া হয়েছে, তাতে আপনারা চাইলেই কিন্তু চুড়ি আলনাটা খুলে রেখে এখানে জামা কাপড় রাখার জন্য ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আলমারি সিস্টেমটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ একটা সিঙ্গেল আলমারির কাজ করবে এটা। এবং নিচে কিন্তু ছোট একটি চিরুনি রাখার ড্রয়ার এবং একটি বড় ড্রয়ার দেওয়া হয়েছে। আপনারা চাইলে ফুল গ্লাস ইউজ করতে পারেন, তবে যাদের বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই নিচে ছোট একটি ড্রয়ার ইউজ করবে, যাতে ড্রয়ার ইউজ করলে কি হয়, বাচ্চারা এটা লুকিং গ্লাসটা ভেঙে ফেলতে পারবে না। শুধু লাগালেই হয়তো বা ভেঙে যায়, তবে এটা ভেঙে ফেলতে পারবে না ড্রয়ারটা ইউজ করলে, সেজন্য হয়তো বা একটা ইউজ করা হয়। আপনাদের জন্য পরামর্শ থাকবে, যারা শাড়ি পরতে বেশি পছন্দ করেন তারা হয়তো বা ফুল গ্লাস ইউজ করবেন, আর যারা হয়তো বা বাচ্চা কাচ্চা আছে তারা হয়তো বা, আমার কাছে অন্তত মনে হয়, নিচে ছোট একটি ড্রয়ার ইউজ করলে কোনো সমস্যা নেই। ড্রয়ার ইউজ করলেও আপনাদের ফুল বডিটা দেখা যাবে লুকিং গ্লাসটার মাঝখানে। আর আপনাদের জন্য বেস্ট পরামর্শ থাকবে, লুকিং গ্লাসটা সবসময় বলবেন, যেখানেই তৈরি করেন বলবেন লুকিং গ্লাসটা লাগানোর আগে দেখাতে, যাতে লুকিং গ্লাসটা একটু মোটা দেয়। লুকিং গ্লাসটা মোটা ইউজ করলে কি অনেকটাই ভালো হয়, লুকিং গ্লাস যেটা ভালো ওইটাই কিন্তু মোটা হয়, সেটা কিন্তু আপনারা জানেন। অনেকে লুকিং গ্লাসটা হয়তো অনেক হাফ সুতা ইউজ করে, তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে, যেখানেই তৈরি করেন যে বলবেন যে লুকিং গ্লাসটা লাগানোর আগে আমাকে দেখাবেন, তাহলে হয়তো বা চেহারাটাও আপনার কিন্তু স্পষ্ট আসবে। তাছাড়া পাতলা গ্লাস যদি হয় তখন কিন্তু আপনার চেহারাটা ততটা স্পষ্ট আসবে না। এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন, এখানটাতে কিন্তু ফুল কমপ্লিট করা হয়েছে, গ্লাসগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু তখনকার ভিডিও। দেখতে পাচ্ছেন এটার গ্লাসগুলো কিন্তু অবশ্যই আমরা মোটা ইউজ করেছি, অন্তত এক সুতা মোটা প্রত্যেকটা গ্লাস, লুকিং গ্লাসটা মোটা দিয়ে দেওয়া হয়েছে, হাফ সুতা গ্লাস দেওয়া হয়নি। আপনাদের পরামর্শ থাকবে যে গ্লাসগুলো লাগানোর আগে আপনারা অবশ্যই করে নেবেন বা বলবেন যে আমাদের একটু দেখাতে হবে গ্লাসগুলো কোনটা কোন জায়গার গ্লাস। এটার যে ব্যাক পাশটা, আপনার ডাইন পাশটাতে যে আপনার একটা সাজার জন্য যত আছে এগুলো যে রাখার জন্য স্পেসটা, ওইটার পিছনে কিন্তু লুকিং গ্লাস দিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনি যদি একটা রাখেন কিন্তু আপনার ভিতর থেকে ওইটা দুইটা দেখা যাবে। এমনটাও করতে পারেন বা ওইখানে লুকিং গ্লাসটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা, যে কেউ তৈরি করতে পারেন, তবে এই ডিজাইনটা তৈরি করতে কিন্তু অবশ্যই খরচটা আপনার একটু বেশি পড়তেছে, 22,000 টাকা খরচ পড়বে, এবং ডিজাইনগুলো যেহেতু হাতে করা হয়েছে সেজন্য কিন্তু খরচটা একটু বেশি পড়বে। আর এটা কিন্তু লাইট কালার বানিশ করা হয়েছে, এদের জন্য পরামর্শ থাকবে যে কোনো ফার্নিচার অবশ্যই লাইট কালার তৈরি করবেন, একটু সাদাসে সাদাসে ভাব। আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু আরো 4 ফার্নিচারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেম টু সেম ক্যাটাগরির ডিজাইন, সেটা কিন্তু আপনারা ম্যাচিং করে তৈরি করতে পারবেন, সেজন্য সেই ভিডিওটা দেওয়া। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আসলে সেটার নোটিফিকেশন অবশ্যই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।